খারাপ যাবে রে কেন নিয়েছিলে ডানার দেখা হয় আমি নতুন আমাদের রানী বা নতুন আমি নতুন তুমি নতুন হ্যাঁ কিন্তু আমি তো নতুন হাত দেখবে কেমন করে এই শোনো চুপ করে বস তুমি দেখবে কি করে আমার ঠাকুরদা আমার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা আমার ঠাকুরদা এই ব্যবসা করে মারা গেছে আমি বললাম বলে আমি নতুন তোমার 14 গোষ্ঠী করে বস বস এই ওরে দি আ দেখি হা চার পাঁচ ছয় মায় লাগে বড় ভয় ভীষণ ভয় লাগে সাত আট নয় মায়ের গতিটা ভালো না মারা যাবে না তোর বাবা রে এমন অভিশাপ তো ভুলকে ভুলকে মরবি রে ভুলকে আমার হাত দেখতে দাও দেখি মা দেখি দেখলাম মা সবই সবই মঙ্গল একটি অমঙ্গল কি অমঙ্গল অমঙ্গলটা হলো অমঙ্গলটা হলো হবে ছেলে হবে না আর 12 বছর বেশি বাঁচবে না আমি তো আছি বুঝবে না তার আগে মারামারি বুড়ো মানুষ মাথা ঠিক নেই বাবা ঝোলায় না খুঁজে কোথায় খুঁজছি রে মা গো বলো এই নাম ফল ও গো মা এই ফলটি পঞ্চরিতুর দিনে যত্ন সহকারে পেটে খাবে মা ওগো মা এই ফলটি বেটে ভক্ষণ করলে তোমার গর্ভে জন্ম নেবে সুন্দর এক পুত্র সে যেদিন ভূমিষ্ঠ হবে ধরাধাম মাঝে নাম রেখলো খিন্দর এই নাম বেশ তোমার পর্ণগানে নিয়ে যাও মা গো ফলটি খাও ফলটি বাঁধু আমি এসে পর্ণগানটা নিয়ে যাও ঠিক আছে তাহলে এসো 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 তুই বলেছিস জানো কি বলেছিস
দেই বাগে বলে হে হে গনা হা ইয়ে হে একদম পুরো হয়ে গেছে বাবারি বাবারি তাড়াতাড়ি নাও কি ঠাকুরে মাছ কেটে খাও মা ঘামনা পঞ্চম না মা মা ষষ্ঠী মা গো মা ষষ্ঠী মা মাফ করে দিলে খাও কোদাসি এই ফলকে কি মনে হচ্ছে জানো তাহলে শুনো দাসি হি একো মা ছেড়ে ঘরে বহবাদি আমা ছানা কাবে নেনি আচ্ছা
তোমার যা লিস্ট হয়েছে এই 100 বড় তুমি নায়ক মাতার কাছে যাও সব জগর করে রেখেছি আমি ঘষায় চলে গেছি না না নায়ক মাতা সব গুছিয়ে রেখেছে যাও তাহলে দাদাছি এই রানীমা আর সাথে কি গোপন কথা বলছিস রে এই তোদের অত শুনে দরকার নেই নায়ক মাতা তুমি সাথে জগর করো মা আজি বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল বেলে হাটে গো তোমরা সবাই আসবি মা শাক খাওয়াবি ও সাজে খা আজ খাও বসে যত মায়ের মাসিগণ এসে সাজ খাওয়াবে গুয়ো সাজ খাও গো ও গো রানী মায়ো সাজ খাও আজ কি আনন্দ হচ্ছে দেখো মা চম্পা কোন গরে গুয়ো সাজ খাও খাও গো ও গো রানী মায়ো সাজ খাও আমার নায়িক মাতা এলো দেখো সাজ খাওয়াইতে পিঠা করেছি তবে এক এক করে গো সাজ খাও খাও
আর সাত খাওয়ানোর সময় মাগো শঙ্কর ধনী দেবে গো সাত খাও গো ও গো রানী মায় সাত খাও আর তোমরা দেখো চম্পক নগরে কি আনন্দ হচ্ছে গো সাত খাও খাও গো ও গো রানী মায় সাত খাও আর সাত রকম ব্যঞ্জন রেঁধেছি কবে আর কপালে তাও সুন্দর মাগো পায়ে আলতা পর গো সার খাওয়ার খাও গো ও গো রানী মায় সাত খাও আজ পায়স খাওয়াতে দেখো হোয়া আমার নায়ক মাতা নিজে গো সার খাওয়ার খাও গো আরে পাকা কলা কমলা এনেছে খাওয়াবে গো সাত খাও গো ও গো রানী মায় সাত খাও আরে পঞ্চ ব্যঞ্জন এনেছি দেখো সত্য ভাবে খাবে গো সাত খাও সাত খাও গো ও গো রানী মায় সাত খাও খাও গো ও গো রানী মায় সাত খাও আজ সাত খাওয়ানো সঙ্গ হলো দণ্ড সঙ্গে ধনী গো সাত খাও গো ও গো রানী মায় সাত খাও গো ও গো রানী মায় সাত খাও তোমার তুলতে পারি বলো মা সাতকে কি মনে হচ্ছে জানো
কানো কাহা আতো হো আছে পরে হে গো ও বাবা আমার সব কথা ভুল আর কি দিবি দে বাবা 150 টাকা 150 পালি চাল আর আমি কিসে দাবো হেটে যাবে ও বাবা আমি হেটে হাত পালো না বাবা ছুটে চলো তা থনবি ওরে আমি কানা দাই ওই আমি ঠগরে যাই আরে বাড়ি গিয়ে হে কাটবো আমি রাজার ছেলে রে নাই আমি তারে
গরমের সময় আর জামা গায়ে দিতে ভালো লাগে, হাত করি বেটা কিছু নেই একটু ও বাবা রে কি বুড়ি রে সর্বনাশ তুই নাকি বুড়ো বয়েছে নাকি কোদরা থা বলবি ও সব না কি সুন্দর ঠেলে দে হাত করি মেয়ে নাকটা তুলে দেয়নি আতকুটি বেতা দিয়ে একটু জ্ঞান নেই আতকুটি বেতা আমার থুকনো দুধ ধরে দাঁতে দেয় দেয় আতকুটি এক চল মামা আমার কিন্তু হাতে মা দুধ খেতে পারি না আতকুটি বেতা একটু ভালো করে আশীর্বাদ করে দেয় মা ওমা আশীর্বাদ করলে মাদের থুনতে নেই বেশ আমি কানে হাত চাপা দিয়ে আছি এই আতকুটি বেতা তোর থত থত ভাই তব কেউ তো থাকবে দেখে আইছি তুই ফের আবার এতে বাড়ি আইতি তোর ঘাটে আর জলে কালকে রে গায়ব হই নোনা কাল ধারে আতকুটি বেতা আমি বলছি একটু জ্ঞান নেই শুধু দুধ টানবে এর খুব খিদে লেগে বল দেখি সপ্তদিনে থত থত থাবল বিয়ে তুই জানি না এত আল পাতা লাগে এত দোয়াল লাগে এত অলম লাগে আর এত মোমে বাতি লাগে ওই মোমের বাতি সারা নিচে জ্বালাতে হয় বেশ তাই মা জল রে আর আমি বারান্দা থাকি আমা আজ সনকা পুত্রের লক্ষিন্দরের সেটেরা আজ যেতে হবে সনকার পুত্রের ভাগ্য ভাগ্য লেপে লিখতে এখন আমি চাই নিজে গিয়ে লেখে লক্ষিন্দরের ললাটে আমার মন্তব্য ভাষা কোথায় যাচ্ছ বিধাতা আমি যাচ্ছি চম্পকনগরে
রানী সনকার পুত্রের ভাগ্য ভাগ্য লিপি লিখতে। কি ভাগ্য লিপি লিখবে? তুমি তাহলে শুনবে বড় বিধাতা। লিখবো দীর্ঘ আয়ু হবে লখায়ের ভালে, উচানি নগরে সাই সৌদাগরে কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতি লয়ে সুখে বাস করিবে প্রজাগণ লয়ে ওই চম্পকের বুকে। বিধাতা, ওই ভাষায় তোমার লেখা হবে না বিধাতা। কেন? আমি যে মতো বলবো তোমাকে সেই মতো লিখতে হবে বিধাতা। তুমি যা বলবে তাই আমায় লিখতে হবে। হ্যাঁ বিধাতা। হ্যাঁ বলো দেখি কি বলতে চাও তুমি। শোনো বিধাতা, ষোলোশ বছর আয়ু লিখিবে লক্ষ্মীন্দরের ভালে, উজানি নগরে করে নামে সাই সওদাগর, তার একমাত্র কন্যার সহিত বিবাহ হয়ে পূর্ণিমা রাতে সুখে তারা থাকিবে নির্জল অবসর ঘরে, আমার কাল লাগি গিয়ে করিবে দংশন, সতী তার মৃত বদিরে ভাসবে গাঙ্গুড়া আর জলে, ভাসতে ভাসতে যাবে সুরপুরে আমার পিতার বরে, আবার নিজ স্বামী ফিরে পাবে কোলে বিধাতা। তোমার তুমি কে? তুমি 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 কে? তোমার পিতার বরে ফিরে আসবে আমার দিকে তাকিয়ে দেখো আমি কে? মনসা, তুমি আমার এমন ভাবে বাধা দিলে কেন? বিধাতা শোনো বিধাতা, আমার এই বাক্য লিখে ফিরে এসো আমার নিকটে। কিন্তু তোমার ভাষা আমি লিখবো, এর জন্য অপরাধী কে? এর জন্য অপরাধী আমি বিধাতা। এর জন্য সম্পূর্ণ অপরাধী তুমি? হ্যাঁ বিধাতা। বেশ, তুমি যখন এত করে বলছো তো আমায় পথ ছেড়ে দাও, আমি তোমার ভাষা লিখবো সেই দুর্লভ লক্ষ্মীন্দরের লড়াইতে। বেশ বিধাতা, আজ আমি তোমার পথ ছেড়ে দিলাম, তবে কথাটা মনে রেখো বিধাতা, আমার এই বাক্য তুমি অক্ষরে অক্ষরে পালন করবে বিধাতা। আসি বিধাতা। দরিপ্রিয় রাজা চন্দ্রধর মনসার শিরে হেনেছি দারুম হেতালের বাড়ি, আজ যদি আমি না লিখি মনসার ভাষা ওই দুর্লভ লক্ষ্মীন্দরের ললাটে, তাহলে তো মনসার পূজার প্রচার হবে না ওই বিশ্ব মাঝারে। না না, আমার যেমন করে লিখতে হবে ওই মনসার ভাষা দুর্লভ লক্ষ্মীন্দরের ললাটে। রাত প্রথম প্রহর নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে, এইবার আমি চুপি চুপি গিয়ে লিখব মনসার ভাষা ওই দুর্লভ লক্ষ্মীন্দরের ললাটে। এখন আমি চাই আমি তো বিধাতা, কিন্তু তুমি কে মা? আমি দাইমা। দাইমা এমন ভাবে দাঁড়িয়ে শুয়ে আছো কেন? তুই কে? আমি তো বিধাতা। তুই বিধাতা? হ্যাঁ। আজকের রানী সনকার ছেলের ভাগ্যলিপি কোন বিধাতা লিখতে আসবে বলে আমি করে শুনলাম? আমি তো লিখতেই আছি। ও তুই লিখবি? হ্যাঁ। তা কি লিখবি বল? আমি কি লিখবো তোমার কাছে বলবো? হ্যাঁ। না দাইমা, তোমায় শুনতে নেই। তাহলে তো লিখতে নেই আমায়। লিখ, এ তুমি কি বলছো? তুমি আমায় দাঁড় ছেড়ে দাও, আমি গিয়ে লিখি আমার মন্তব্য ভাষা। না রে বাবা, কি লিখবি বল? আমি বলতে পারবো না। তাহলে আমি পথ ছাড়তে পারবো না? পথ ছাড়তে পারবে না? না। বেশ দাইমা, শুয়ে থাকো তোমার দ্বারে, আমি আমি ফিরে চলে যাচ্ছি, আমি আর কোনোদিনের জন্য আসবো না দাইমা, আমি ফিরে চলে গেলাম। রাত প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, চতুর্থ প্রহর, শেষ প্রহরে পড়েছে। দাইমা তো আমায় পথ ছাড়ছে না, আমি আমি এখন কি করি? না না, শেষ প্রহর পড়ে গেছে, নিশ্চয়ই দায়ের মেয়ে ঘুমিয়ে পড়েছে, এইবার আমি গিয়ে লিখব আমার মন্তব্য ভাষা ওই লক্ষ্মীন্দরের ললাটে। নিশি শেষ হতে চলেছে, দাইমা ঘুমিয়ে পড়েছে। দাইমা তুমি বড় চালাক, এইবার তুমি ঘুমাও, আমি তোমায় ঘুমিয়ে গিয়ে লিখে আসবো ওই লক্ষ্মীন্দরের ললাটে। দাইমা তুমি এখনো ঘুমাওনি? না রে বাবা। ওই চেয়ে দেখো দাইমা,
পূর্বাকাশে ভানু উদিত হতে চলেছে, ডালে বসে কেমন কোকিল কুহু কুহু রবে গান গাইছে। ওগো দাই মা তুমি দ্বার ছিঁড়ে দাও, হ্যাঁ আমি গিয়ে লিখি আমার মন্তব্য ভাষা ওই দুর্লভ লক্ষ্মীন্দরের রণটি। কি লিখবি বল? একই কথা, কি লিখবে কি লিখবে কি লিখবে? আজ যদি আমি বলি মনসার ভাষা ওই দায়ের মেয়ের কাছে, শুনে যদি না আমায় পথ ছাড়ে তাহলে তো আর আমার লেখা হবে না, আর দেবতাদের মাঝে আমার নামে কলঙ্ক উঠে যাবে। ও গো দেবগণ সবে তোমরা আমায় বলে দাও আমি এখন কি করি। নিশ্চিত শেষ হতে চলেছে, আর তো কোনো উপায় নেই। দাইমা তুমি আমায় দ্বার ছেড়ে দাও, আমি আসার সময় বলে যাব। তুই খুব চালাই না, আটকে দিবে তা কেন? তিন সত্য কর আমায়, তুই সত্য করতে হবে। হ্যাঁ বেশ, নিশি যখন শেষ হতে চলেছে আর কোনো উপায় যখন নেই তো আমায় তুই সত্য খেতেই হবে। তাহলে শোনো দাইমা, ইন্দ্র চন্দ্র পবন তিন দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছে দাইমা, আমি যা লিখিব লক্ষ্মীন্দরের ললাটে আমি তা বলিব তোমার নিকটে। দ্বার ছেড়ে দাও, যা একটু জোরে জোরে বলবি, আমি এখানে কান থেকে শুনে নেব। দাইমা তোমাকেও ত্রিশত্ব খেতে হবে। ও আমার তিনও সত্য, আমি যা বলবো তুমি কাউকে বলবে না। বেশ, চন্দ্র সূর্য পবন তিন দেবতা থাকি রেখে বলতি বাবা, তুই যে আমার কাছে বলবি আমি কার কাছে বলবো? তাহলে আমি লিখছি তুমি শুনে নাও। বল। লিখিলাম 12 বছর আয়ু হবে লখাইয়ের ভালে, উজানি নগরী সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতি রয়ে থাকিবে সাতালে পর্বত নদীর বাসর ঘরে, মানুষের কাল নাগে ধ্বংসাইবে দুর্লভ লোক। আসতে দাইমা আরো শোনো, সতীপতি রয়ে ভেসে যাবে কলার ভেলায় 6 মাসের পথ, ভেসে ভেসে যাবে দেব সুরপুরে মহিষের কাছ হতে মেঙে লবে বর, পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর, আরো সে পতিরে বাঁচায় ফিরে আসিবে আপন আলয়। এই আমার লেখা শেষ। ও হাত করিবে তাই কি অপনাথ করিতি রে, হাত করিবে তা? ও গো দেবগণ সবে আজ আমি মনসার কথা মতো লিখে গেলাম, এর জন্য অপরাধী আমি নয়, এর জন্য সম্পূর্ণ অপরাধী ওই মনসা। দাইমা এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, এইবার তুমি আমায় দ্বার ছেড়ে দাও আমি চলে যাই দাইমা। আমি আমি যাওয়ার সময় এই প্রদীপ প্রদীপ নিভিয়ে দিয়ে যাচ্ছি, তুমি কাউকে বলো না কিভাবে এই প্রদীপ নিভল দাইমা। ঠিক আছে যা যা, পথ ছেড়ে দিলাম। আমি যাওয়ার সময় আবার তোমায় একটি কথা বলে যাই দাইমা, আমি যে ভাষা বলে গেলাম তোমার কাছে তুমি কাউকে বলো না, এমনকি রানী সনকার কাছে বলো না। রানী সনকা অকালে 6 পুত্রকে হারিয়েছে, এইবার যদি শুনে ওই কথা তাহলে তোমাদের রানীমাকে আর বাঁচাতে পারবে না দাইমা, ওই রানীমাকে আর বাঁচাতে পারবে না। না রে বাবা,